আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসন্ন অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষাটি দিতে যাচ্ছ আমি তাদের জন্য ধারাবিকভাবে সাজেশন রেডি করছিলাম তো আজ কি আমি ক্যালকুলাস টু এর শর্ট সাজেশনটি নিয়ে আলোচনা করব এবং এই সাজেশনটা মেজর এবং নন মেজর উভয়ের জন্য কারণ বইটা মেজরের এবং নন মেজরের একই রকম ওকে তো প্রথমে আমি আলোচনা করবো থিওরিগুলা এবং এই থিওরিগুলা পড়লে ইনশাল্লাহ পঁচিশ নাম্বারের উপরে পরীক্ষার মধ্যে আপনারা কমন পাবেন তো প্রথম যে থিওরিটা আপনারা শিখবেন সেটা হচ্ছে ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসারত নির্ণয় করো এবং আমি উত্তর সহ দিয়েছি এখানে উত্তর হচ্ছে চ্যাপ্টার টু এ পৃষ্ঠা নাম্বার হচ্ছে চৌষট্টি ওকে সিক্সটি ফোর তারপরে দুই নম্বরে যেটা আছে বক্রতার কেন্দ্র নির্ণয় চ্যাপ্টার টু এ পৃষ্ঠা সিক্সটি নাইন তারপরে আছে প্যারামিটার যুক্ত ফাংশনের বক্রতার ব্যাসাদ নির্ণয় এটা আছে চ্যাপ্টার টু বি পৃষ্ঠা নাম্বার আপনারা একটু দেখে নেবেন এরপর আছে পোলার ফাংশনের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় এটা আছে চ্যাপ্টার টু সি ওকে তারপর হচ্ছে দুই চলকের সৌমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়েলারের উপপাদ্য এটা হচ্ছে চ্যাপ্টার ফোর সি পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুইশো ষাট ওকে তারপর দুই চলকের চেন রুল উপপাদ্য যে থেরিটা দেওয়া আছে চ্যাপ্টার ফোর ডি পৃষ্ঠা নাম্বার দুইশো তিরানব্বই এটা আপনারা দেখে নেবেন এরপরে আপনাদের যে উপপাদ্যটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা হচ্ছে তিন চলকের ক্ষেত্রে সৌমাত্রিক ফাংশনের অয়েলারের উপপাদ্য চ্যাপ্টার ফোরই পৃষ্ঠা নাম্বার তিনশো চব্বিশ তারপর সসীম ধারার বা অবশেষ সহ টেলারের উপপাদ্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এটা পরীক্ষায় আসার মতো একটা উপপাদ্য তো এখানে যে উপপাদ্যগুলি নিয়ে আমি বা থিওরিগুলি নিয়ে আলোচনা করত সবগুলোই গুরুত্বপূর্ণ তবে আমার সসীম ধারার বা অবশেষ টেলরের উপপাদ্যটা একটু বেশি গুরুত্বপূর্ণ ওকে তারপর দুই চলকের ক্ষেত্রে গরমান উপপাদ্য চ্যাপ্টার সিক্স পৃষ্ঠা নাম্বার চারশো ছয় তারপর দুই দুইটি স্বাধীন চলক বিশিষ্ট ফাংশনের গরিষ্ঠমান এবং মান নির্ণয়ের জন্য ল্যাগরাজের সত্ত্বা যে চ্যাপ্টার সেভেন পৃষ্ঠা নাম্বার হচ্ছে চারশো উনত্রিশ এটা আপনাদের পড়তে হবে তারপর হচ্ছে ডেরি ডিরি চলেটের উপপাদ্য চ্যাপ্টার এগারো পৃষ্ঠা নাম্বার হচ্ছে ছয়শো একত্রিশ এটা আপনাদেরকে এরপরে দেখাও যে ডেল ক্রোস ডেল ক্রোস এ অর্থাৎ ডেল ক্রোস ডেল ক্রোসে সমান হচ্ছে ডেল ইন্টু ডেল ডট এ মাইনাস ডেল স্কোয়ার এ এটা আপনাদের প্রমাণটা অবশ্যই শিখে রাখতে হবে এটা পৃষ্ঠা নাম্বার ছয়শো বাষট্টি চ্যাপ্টার হচ্ছে বারো ওকে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা আমি তিনটা উপাদ্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে রাখবো এবং সেই তিনটার মধ্য থেকেই আপনারা কিন্তু পরীক্ষায় কমন পাবেন ওকে তো এখানে হচ্ছে সমতল গ্রিনের উপাদ্দ্য বর্ণনা ও প্রমাণ করো এটা হচ্ছে চ্যাপ্টার চোদ্দো পৃষ্ঠা নাম্বার হচ্ছে সাতশো সাতাশ এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় ইনশাল্লাহ আসবেই আমার বিশ্বাস তো এই সমতল গৃহের উপবাদ্য বর্ণনা এবং প্রমাণ আমি একটি ভিডিও আপলোড করে রেখেছি আপনাদের যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে শিখে নেবেন ওকে এরপরে আছে স্টক্সের উপবাদ্য বর্ণনাও প্রমাণ করো এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা সেই স্টক্সের উপপাদ বর্ণনাও প্রমাণ করো চ্যাপ্টার চোদ্দো পৃষ্ঠ নম্বর সাতশো চুয়াত্তর এবং এটাও আমি একটি ভিডিও ইউটিউবে আপলোড করে রেখেছি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এতক্ষণ আমি থিওরিগুলো আলোচনা করেছিলাম এবং এই থিউরিগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলে পরীক্ষা ইনশাল্লাহ পঁচিশ নাম্বারের উপরে আপনারা কমন পাবেন তো এরপরে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে অধ্যায়গুলো আমরা অবশ্যই পড়ব এতক্ষণ আমি থিওরিগুলো নিয়ে আলোচনা করলাম এখন আমি আলোচনা করব কোন কোন অধ্যায়গুলো আমরা পড়ব তো যে যে অধ্যায়গুলি পড়ব অধ্যায় দুই বক্রতা এবং অধ্যায় টু এর কিন্তু টু এ টু বি টু সি আছে আমরা তিন তিনটায় অবশ্যই পড়ব তারপর হচ্ছে অধ্যায় থ্রি ফাংশন ও ফাংশনের অবিচ্ছিন্নতা তো চ্যাপ্টার থ্রির এ বি আছে তো আমরা এটা বাদ দিতে পারি সমস্যা নাই থ্রির এটা আমরা বাদ দেবো অর্থাৎ থ্রি এটা আমি এখানে ক্রস দিয়ে দিচ্ছি এটা আমরা পড়বো না থ্রির বি আমাদের পড়তে হবে অবশ্যই তারপর হচ্ছে অধ্যায় ফোর ফাংশনের আংশিক অন্তর অধ্যায় সেভেন একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান এবং অধ্যায় এইট পুনরাবৃত্তি ইন্ট্রিগাল অধ্যায় বারো ডেল গ্রাডিয়ান্ট ডাইভারজেন্স কাল এবং অধ্যায় ছয় বা সিক্স এটা আমাদের পড়তে হবে তো এই কয়েকটা চ্যাপ্টার আমরা পড়বো আর যে যে থিওরিগুলো দেখাই দিলাম এই থিওরিগুলো আমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বো আর এইগুলি পড়তে পারলেই ইনশাল্লাহ আপনারা এইট্টি পার্সেন্ট মার্কসের উপরে থাকবে এবং ভালো রেজাল্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা সকলের সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম